নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ব্লগিং চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি ফুল জোশে আছি, কারণ কি সামনে পুজো। তোমরা এই ব্লগটা যখন দেখবে দেখছো তখন হয়তো পুজোতেই ব্লগটা আমি ছাড়বো। আর সবাইকে হ্যাপি পুজো 2023। সো আজকে আমি যেতে চলেছি পোস্টোর একটা নিউ আউটলেট খুলেছে গড়িয়া মোড়ে স্ত্রী লেটার্সের উল্টো দিকে। সো পোস্টোর রেস্টুরেন্টের নাম হচ্ছে পোস্তো রাজবাড়ি বলে। চলো ওখানে গিয়ে বাফেট খাবো, ওখানে গিয়ে বাঙালি বাফেট খাবো। বাঙালি বাফেটটা প্রাইস হচ্ছে ₹799 করে পড়বে পার হেড। চলো কী কী আইটেম আছে সবই দেখাবো, ভিডিওটা এনজয় করতে থাকো লাস্ট অব্দি। দিস ইজ সুনয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল কলকাতা। চলো কী আছি, চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন চলে এসেছি পোস্তো রাজবাড়ির সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা গড়িয়ার মোড়ে স্ট্রিট এলাসের পাশে দোকানটা। আর এই হচ্ছে ভেতরে এন্ট্রিটা। হচ্ছে ভেতরটা অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্সটা জাস্ট মারাত্মক একটা অ্যাম্বিয়েন্স, পুরোনো রাজবাড়ি যেরমটা হয়। আর এই যে আমার ক্যামেরাম্যান বসে আছে এখানে, আর এখানে ভেতরে ঠাকুর রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আগেকার দিনে যেমনটা ঠাকুর বাড়ির দালান যেমনটা হয় সেরকম একটা করেছে। আর এখানে কিন্তু কাঁসার থালা বাসনে এরা সার্ভ করে, এখানে আমাদের জল সার্ভ করে দিয়েছে কাঁসার গ্লাসে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বাফেটে আইটেমসগুলো রাখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে রাখা আছে শাক ভাজা, ডাল বাটা, তার পাশে রাখা আছে লুচি আর মুর্শিদাবাদি চিকেন, তার পাশে রাখা আছে বেগুন ভাজা আর ছোলার ডাল, তার পাশে রাখা আছে ঝিঙে আলু পোস্ত আর ভাপা চিংড়ি, তার পাশে রাখা আছে বাসমতি রাইস, তার পাশে রাখা আছে বাসন্তী পোলাও, তার পাশে রাখা আছে মুরগি পোস্ত, তার পাশে রাখা আছে মাটন কষা। আর তারপর আইটেমসগুলো সব ডেজার্টের মধ্যে পড়ছে, চাটনি, রসগোল্লা, পায়েস আর পান আর পাঁপড়ও আছে। সো এবার আইটেমগুলো সব রিফিল হয়ে গেছে, এবার তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আইটেমসগুলো কী কী আছে। সো এবারে আমি মুর্শিদাবাদি চিকেনটা পেটে সার্ভ করে নিচ্ছি। সো নেক্সট আমি লুচি প্লেটে সার্ভ করে নিচ্ছি।
এবারে আমি শাক ভাজাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঝিঙে আলু পোস্ত আর চিংড়ি ভাপাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবারে আমি মুর্শিদাবাদের চিকেনের ভেতরটা দেখে দিচ্ছি। দেখো একটা হালকাটা আছে, ভেঙে আছে, আর কটিটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাতলা কটি, আর ভেতরে পুরো সলিড চিকেনটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি লুচি দিয়ে মুর্শিদাবাদী চিকেনটা টেস্ট করে নিচ্ছি। লুচি দিয়ে মুর্শিদাবাদী চিকেনটা খেতে আমার দারুণ লাগলো। এবারে আমি লুচি দিয়ে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা টেস্ট করে নিচ্ছি। লুচি দিয়ে ঝিঙে আলু পোস্তটা খেতে আমার দারুণ লাগলো। এরপর আমি লুচি দিয়ে চিংড়ি ভাপাটা টেস্ট করে নিচ্ছি। লুচি দিয়ে চিংড়ি ভাপাটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। চলো এবার কেন নেক্সট আইটেমে আসছি। তো এবারে আমি বাসমতি রাইসটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এবারে আমি মুরগি পোস্তটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এবারে আমি মাটন কষাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এবার আমি প্রথমে রাইস দিয়ে শাক ভাজা দিয়ে টেস্ট করে নিচ্ছি। রাইস দিয়ে শাক ভাজা দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগলো।
এবারে আমি তোমাদেরকে মুরগি পোস্ত চিকেনটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম হালকাটা যে ভেঙে আসছে কতটা লেভেলে সফট। সো এবারে আমি মুরগি পোস্তটা ভাত দিয়ে টেস্ট করে নিচ্ছি। মুরগি পোস্তটা ভাত দিয়ে খেতে খেতে আমার দারুণ লাগলো, একদম পুরো মাইন্ড ব্লোয়িং। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে। এবার আমি তোমাদেরকে মাটনটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম হালকাটা চি ভেঙে আসছে কতটা লেভেলের সফট। এবার আমি মাটনটা রাইস দিয়ে টেস্ট করে নিচ্ছি। মাটনটা রাইস দিয়ে খেতে কিন্তু আমার জাস্ট মারাত্মক লাগলো, একদম পুরো মাইন্ড ব্লোয়িং। আর মাটনটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট ছিল। চলো এবার খেয়ে নিয়ে ব্যাক করছি। তো ফাইনালি আমরা ডেজার্টে চলে এলাম। সো আমার ক্যামেরাম্যান নিয়েছে চাটনি পাঁপড়। সো ডেজার্টে আমি নিয়েছি পাঁপড় আর পান। সো এবার আমি পাঁপড়টা টেস্ট করে দিচ্ছি, আর পাঁপড়টা পাঁপড়ের মতো খেতে। আর পানটা এবার খেয়ে নিচ্ছি। পানটা খেতে কিন্তু আমার জাস্ট মারাত্মক একটা লাগলো। চলো এবার খেয়ে নিয়ে ব্যাক করছি। সো এটা হচ্ছে টোটাল বিল আমাদের দুজনে যেটা হচ্ছে ₹1598। অলরাইট, সো আমাদের খাবার দাবার কমপ্লিট। এবার অনেস্ট রিভিউ পালা। অনেস্ট রিভিউ বলতে আমার পোস্ত রাজবাড়ির সব কটা আইটেম কিন্তু আমার দুর্দশ লেগেছিলো, আর একটাও আইটেম নেই যে আমার এটা ভালো লাগে। এখানে সবই আইটেম আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, হচ্ছে চিকেন পোস্ত, মানে মুরগি পোস্ত যেটাকে বাঙালিতে বলি। মুরগি পোস্তটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আলু পোস্ত খেতে কিন্তু আমার দারুণ লাগলো, ঝিঙে আলু পোস্তটা। আর বাফেটটার প্রাইস হচ্ছে ₹799 উইথ GST নিয়ে পড়বে। তা আমি তোমাদেরকে একবার বলবো যে তোমরা জাস্ট একবার যাও গিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে খেতে কেমন হচ্ছে। আর হ্যাঁ, তার আগে তোমরা কিন্তু ফোন করেছো বাফেটটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা তোমরা একবার জেনে যেও। ব্যাস এইটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর তার সাথে কলকাতা চলো খেয়ে আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে বেল আইকনটা করে দাও ভিডিও। ওকে, টাটা স্টেশে নতুন ভিডিও পুজো পর আসবে। তো সবাইকে হ্যাপি পুজো, পুজোটা তোমরা সাবধানে ভালো করে কাটিও। টাটা।